পাখি দেখবো। গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো 22 তারিখ সোমবার, কালকে ছিল 21 তারিখ রবিবার। কাল আমি কোনো ব্লগ শ্যুট করিনি, তো আজকে সকাল থেকে একদম ব্লগটা শুরু করলাম। আর সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি বাইরে বৃষ্টি পড়ছে। খানিকক্ষণ দাঁড়িয়ে বৃষ্টিটা উপভোগ করতে করতে নেতুবাবুর কাণ্ডকারখানাও দেখছিলাম। নেতুবাবুর মা বলছে ও সকালে ঘুম থেকে উঠেছিল, ওর মা বলেছে জেমার কাছে পড়তে যেতে হবে না, তো সেটা শুনে আবার ঘুমিয়ে পড়েছিল। তো এখন ওকে টেনে ওঠানো হয়েছে, আর এখন ব্রাশ করিয়ে দিল ওর মা, ও আমার কাছে এখন পড়তে আসবে। তবে ওর মনে হয় খুব একটা ইচ্ছে নেই, তো আমি বললাম বাবা তাড়াতাড়ি করে এসো। তবে ও এদিকে জেম্মাকে হাসি দিয়ে ভোলানোর চেষ্টা করছে যাতে জেম্মা ওকে না বকে। তো ওর আজকে খাওয়া হয়নি, আমি বললাম তুমি পড়তে বসো, তোমার মা খাবারটা তৈরি করে তারপর তোমাকে ডাকবে। আর আমিও এদিকে থাইরয়েডের ওষুধটা একটু খেয়ে নিলাম। এদিকে সকালবেলায় আমি আর ছুটি মহা চিন্তায় পড়েছি, আমাদের কাছে সবজি তেমন কিছুই নেই, ফ্রিজ প্রায় ফাঁকা, ছুটিরও একই অবস্থা, আমারও সেই একই অবস্থা। তো আমার ফ্রিজে একটা মাছ আর কয়েকটা পটল আছে, তো আমি ছুটিকে বললাম এই মাছটাকে 3 ভাগ করো, আর সেই সাথে পটল আলু দিয়ে ঝোল রান্না করে নাও। একা থাকা যে কতটা ঝামেলার সেটা যে থাকে সেই বোঝে, তার উপরে যদি আমাদের মতো গ্রামের ভেতরে বাড়ি হয়, কাছাকাছি বাজার না থাকে, তাহলে তো কোনো কথাই নেই। চট করে যে কিছু ফুরিয়ে গেলে নিয়ে আসবো সে উপায় আমাদের নেই। আজ তো সোমবার, আজ বিকালে হাট আছে, বিকালবেলাতে হাটে তো যেতেই হবে, হাট বার ছাড়া তো আমাদের এখানে সবজিও ঠিকঠাক পাওয়া যায় না। তবে হ্যাঁ, ছোটি কিন্তু আমার কাছে কিছু চায়নি, এটা আমি আগেই বলে দিচ্ছি। আমি ওকে বললাম যে আমার ফ্রিজে যখন সবজি আছে তুমি একটু রান্না করে নাও, তাহলে দুজনারই খাওয়া হবে, এটাই আর কি। তো আমি এখন বসে পড়েছি নেতুবাবুকে পড়াতে, আর আজকে সকালবেলায় নেতুবাবু না খেয়ে পড়তে বসেছে, ছোটি ওদিকে ওর জন্যে বসে আছে, খাবারটা ঠান্ডা হলে ওকে একটু খাইয়ে দেবে। নেতুবাবু ওর মায়ের সাথে খেতে চলে গেছে, আর আমিও এদিকে কিছু সবজিপাতি এনে কাটতে শুরু করলাম। ভাবছি এই সুযোগে আমিও কিছুটা আমার খাবারের জোগাড় করে রাখি, ও আস্তে আস্তে আমার এগুলো কেটে ধুয়ে রাখা হয়ে যাবে। ওই দেখো, বলতে বলতে আমাদের নেতুবাবু খাওয়া দাওয়া সেরে চলে এসেছে, আর এখন আমরা দুজন মিলে আবার একটু পড়াশোনা করে নিই। আমাদের নেতুবাবু কিন্তু স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, ABCD সমস্ত কিছুই লিখতে পারে, দু একটা লিখতে ওর একটু অসুবিধা হয়, তখন একটু হাতটা ধরে দিতে হয়। বাকি আমার নেতুবাবুকে পড়াতেও বেশ ভালো লাগে, কারণ ওকে যেমনটা বলি ও তেমনটা করে, কখনো কখনো একটু দুষ্টামি করে, যেটা কম বেশি সব বাচ্চাই করে। তবে সব মিলিয়ে ওর মধ্যে ওই বিরক্তিটা একটু কম আছে, যদি মনে করে যে পড়বে তাহলে আধ ঘন্টার মধ্যে ওর সমস্ত কিছু পড়া হয়ে যায়, কিন্তু ও যদি মনে করে পড়বে তাহলে। আজকের মতো আমাদের পড়াশোনা হয়ে গেছে, আর নেতুবাবু ঘরে চলে গেছে, আর আমিও এই সবজিগুলোকে একটু চপারের সাহায্যে কেটে নেব। অনেক দিন থেকে চিলা খাইনি, তো আজ ইচ্ছে হয়েছে একটু চিলা করে খাবো। তোমরাও তো মাঝে মধ্যে আমাকে দু একজন কমেন্টস করতে, দিদি এখন তো আর চিলা খাও না, খেতে ইচ্ছে হয় চিলাটা কিন্তু সবসময় সবজি থাকে না বলে চিলা খাওয়া হয় না, তো আজকে সবজি আছে বলে চিলাটা করছি। তবে আজকে সবজির মধ্যে একটু পনিরও দিলাম, আর সমস্ত কিছু চপারেই কেটে নিয়েছি, আর এবার এর মধ্যে একটুখানি জলও দিচ্ছি, একবারে ওই বাটিটা ধোয়া হয়ে যাবে সেই সাথে জল তো দিতেই হবে। তো আজকে শুধুমাত্র বেসন দিয়েই চিলাটা করব, একটু আটা দিলেও ভালো হতো তবে আজ আর দিলাম না। একটুখানি লবণ আর হলুদ দিয়ে এবার ভালো করে ব্যাটারটাকে একটু মাখিয়ে নিলাম, আর জল প্রয়োজন হয়নি, যতটুকু দিয়েছিলাম ততটুকুতেই হয়ে গেছে। আর এবার চিলাটাকে একটু ভেজে নিই, তবে আজকে চিলা ভাজার জন্য ঘি ব্যবহার করছি, বাটার দেব না। কালকে না আমি একটু আম দিয়ে দুধ দিয়ে শরবত করেছিলাম, তো কালকে খানিকটা খাওয়া হয়েছিল আর খানিকটা রেখে দিয়েছিলাম, তো সেটাকেই ফ্রিজ থেকে এখন বের করে রাখছি, কারণ এটাও আজকে ব্রেকফাস্টে খাবো। সেই সাথে এবার দেখি চিলাটা হলো কি না। চিলাটা একটু ঢেকে দিলে না সবজিগুলো বেশ ভালো সিদ্ধ হয়, সেই জন্যেই আমি ঢেকে দিই। এটা কিন্তু একটা হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট, যেটা খেতেও ভালো লাগে আর যেটা শরীরের জন্যেও ভালো। তবে হ্যাঁ, বাজারে তো দু ধরনের বেসন পাওয়া যায়, একটা মটর ডালের আর একটা হলো ছোলার ডালের, আমি কিন্তু ছোলার ডালের বেসনটাই ব্যবহার করি। এদিকে আমি আবার ছোটিকে ডেকে একটু বসালাম, বললাম একটা টেস্ট করে দেখো, আজকে যেহেতু পনির দিয়ে করেছি স্বাদটা একটু অন্যরকমই লাগবে আশা করছি, তো নিজে তো এখনও খাইনি, এটা হোক তারপরেই খাবো। তবে তার আগে এখান থেকে একটুখানি আমের শরবত নেতুবাবুকে দেবো,
কালকে যখন বানিয়েছিলাম তখনও দিয়েছিলাম, ও বেশ ভালো খেয়েছিল। এমনিতে ও আম খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু আমের শরবতটা খেতে ওর বেশ ভালোই লাগে। তবে শুধু ওর নয়, আমারও ভালো লাগে। আমি কিন্তু ছোটবেলা থেকে জানো তো আম দুধ কখনো খাইনি, কিন্তু এখন এই আম দিয়ে দুধ দিয়ে শরবতটা খেতে খুবই ভালো লাগছে। কালকেও এক ভদ্রলোক আম বিক্রি করতে এসেছিলেন, ওনার কাছ থেকে কালকেও আমি আম কিনেছি, সেই সাথে ছোটিও কিনেছে। আমি কিন্তু ছোটিকে কিনে দিইনি, ও নিজেই কিনেছে। আর সকালবেলায় ও একটা আম কেটেছে, সেখান থেকে আমাকে আবার দু পিস দিয়ে গেছে। এখনকার আম এত বড় বড় হয়, একা একটা খেয়ে শেষ করা যায় না, তো আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। খেতে বসবো এমন সময় দেখছি ঘোষ কাকা আসছে। দাঁড়াও, দুধটা আগে নিয়ে নিই, তারপরেই না হয় খাবো। তো এদিকে দেখছি কাকা আজকে আবার চশমা পরে এসেছে। আমি ভাবলাম হয়তো রোদের জন্যে পড়েছে, তবে না, কাকা বলছে কাকার চোখ উঠেছে, তো সেই জন্যেই চশমা পড়েছে। আর এদিকে আমি দুধটা নিয়ে ফ্রিজে রেখে এখন খেতে বসলাম। তবে চিলাটা খেতে সত্যিই খুব ভালো হয়েছে, টেস্টটাও একটু অন্যরকম লাগছে। আর একটু ভালো লাগতো যদি একটু সস দিয়ে খেতে পারতাম, তবে এখন সস খাই না। সেই সাথে চিলার মধ্যে একটু ম্যাগি মশলা দিলেও কিন্তু চিলার স্বাদটা খুব ভালো হয়, তবে আজকে আমি সেটাও দিইনি। এখন যতটা পারি খাবার দাবারে এই সমস্ত জিনিসপত্র একটু কম ব্যবহার করার চেষ্টা করি। তবে টমেটো সসটা যে একেবারে খাই না তা নয়, একটু কম খাওয়ার চেষ্টা করছি। যখন একেবারে লোভ সামলাতে পারি না তখন খাই, তবে আজ খুব একটা প্রয়োজন হয়নি। তো ওদিকে কাকিমা দাঁড়িয়েছিল, আমি কাকিমাকে ডেকে বললাম একটা টেস্ট করে যাও। সেই সাথে আমাদের পারুলও এসেছে, তবে পারুল একা আসেনি, আমাদের অক্কবাবুও এসেছে। আমাদের অক্কবাবু না খুব একটা ঘরে থাকতে পছন্দ করে না, সেই জন্যে আমার কোলে খুব একটা থাকতে চায় না, কারণ আমি ওকে নিয়ে বাইরে ঘুরতে পারি না। তো ও আবার একটু বাইরে ঘুরতে পছন্দ করে, সবাই যেহেতু ওকে নিয়ে বাইরে ঘুরে বেড়ায়, তো ঘরে 10-15 মিনিটের বেশি হয়ে গেলে ওর বিরক্তি চলে আসে। তো এখন অক্কবাবুকে আমি একটু আম খাওয়াচ্ছি, আর পারুলকে বললাম আম খেতে, ও আমও খাবে না। ওই কাকিমার কাছ থেকে একটু চিলা খেয়েছে ওটুকুই। এখন সবাই মিলে একটু গল্পগুজব করছে, ওদিকে ছুটিও এসেছে। আসলে আজকে আমাদের অপুর ফ্লাইট আছে রাত্রিবেলাতে বোম্বে থেকে, তো অপু আজকে চলে যাবে দুবাইতে। অপু কিন্তু এবার প্রথম যাচ্ছে না, এর আগেও প্রবাসে থেকে এসেছে, বিয়ের আগেও প্রবাসেই ছিল। তো এবার ওর সাথে আরও অনেক ছেলেরা যাচ্ছে। আমাদের পাশের কোনো গ্রাম থেকে ওর সাথে একটা ছেলে গেছে, আর সেই ছেলেটার ফ্লাইট আজ ক্যান্সেল হয়ে গেছে, কারণ সেই ছেলেটা যাকে টাকা দিয়েছে সে টাকাটা জমা করেনি, আর তার জন্যে অফিস থেকে ওর যাওয়াটা আপাতত ক্যান্সেল করে দিয়েছে। আর সেটাই পারুল আমাদের এসে বলছিল। আবার ওই ছেলেটার মা বাবাও নেই, অনেক কষ্ট করে টাকার জোগাড় করে দিয়েছিল। তো যাই হোক, দুর্বলকে সবসময় সবাই দমানোর চেষ্টা করে, তো সেরকমটা হয়তো এখানেও হয়েছে। তো সেই গল্পগুজবই হচ্ছিল, আর এখানে অক্কবাবু আরও আম খাবে। তো আমি বললাম না বাবা, আর দেবো না, কারণ বড়োদেরই আম খেয়ে অনেক সময় পেটের গণ্ডগোল শুরু হয়, আর বাচ্চা মানুষ আম খেয়ে যদি পেটের গণ্ডগোল হয় তখন আবার কি হবে তার ঠিক নেই। এদিকে আমি 3 কাপ চা করে নিয়েছি, আমার জন্যে, কাকিমার জন্যে আর পারুলের জন্যে। ছোটি খাবে না বললো, কাকিমাকে আর পারুলকে চাটা দিয়ে দিলাম। আর তারপর চা খেতে খেতে সবাই মিলে খুব সুন্দর একটা সময় কাটালাম। আর তারপর কাকিমাদের সাথে গল্প করতে করতে এদিকে বেশ কিছু বাসন জমেছিল, সেগুলো একটু ধুয়ে নিলাম। কালকে জানো তো আমাদের একটা বিয়েবাড়িতে নেমন্তন্ন ছিল, তো আমার শ্বশুর শাশুড়ি গেছিলেন, কিন্তু আমি বা ছোটি কেউই যাইনি। ছোটির যাওয়ার একটু ইচ্ছে ছিল, আমি গেলে ছোটি যেত, তো আমি যাইনি। আমারও খুব একটা যাওয়ার ইচ্ছে ছিল না, তবে ছোটি বলছিল বলে ভেবেছিলাম যাব। তো মণ্ডলবাবু আবার এদিকে মানা করলো, বললো এই বৃষ্টির মধ্যে যাওয়ার দরকার নেই, কালকে সারাদিনই ছিপছিপ করে বৃষ্টি হয়েছে, তো সেই জন্যে আর যাইনি। তো সেই বিয়েবাড়িরই ফটো কেউ একটা ফেসবুকে আপলোড করেছে, তো সেটাই ছোটি আমাদের একটু দেখাচ্ছিল। তবে মেয়েটাকে দেখে আমি চিনতে পারিনি, কারণ আজকাল তো মেকআপের জন্য চেনা যায় না। সেই সাথে আমি এই গ্রামের মেয়ে, এই গ্রামেরই বউ হওয়া সত্ত্বেও না বহু মানুষকে চিনি না। তো যাই হোক, কাকিমা চলে গেছে বাড়িতে, আর এখন আমরা 3 যা মিলে একটু গল্পগুজব করছি। এমন অনেক গল্প থাকে যেগুলো শাশুড়িদের সামনে করা যায় না, শুধু জায়রাই করতে হয়। তো যাই হোক, ওদের সাথে গল্প করতে করতে আমি ঝিঙে আর আলুটা কেটে নিয়েছিলাম, আর ওরা চলে গেছে, আর আমি এদিকে বসিয়েও দিয়েছি ঝিঙে আলু। আজকাল আমি খুব ঝিঙে আলু পোস্তই খাচ্ছি, তো এদিকে ভাতটা হয়ে গেছে আর এদিকে আমার ঝিঙে আলু পোস্তটা রান্নাও হয়ে গেছে। আজকাল সকালের দিকে স্নান করার সময় থাকে না, যেহেতু নেতুবাবুকে নিয়ে পড়াতে বসাই, স্নান করতে গেলে দেরি হয়ে যায়, তাই সকালবেলায় গা ধুয়ে নিই, আর তারপর রান্নাবান্না করে রান্নাঘরের কাজকর্ম সেরে স্নান করি।
তো আজকেও তাই করলাম। আর আজকে একবারে একটা চুড়িদার পরেছি, কারণ একটু বাড়ির সামনের দিকে যাব। এসেছি একটু ব্যাংকের কাজ করতে, আমাদের বাড়ির সামনে যে PNB শাখাটা আছে সেখানেই এসেছিলাম, কিন্তু কোনো কাজ হলো না, লিংক নেই, তো দাদা সেই জন্যে কিছুই করতে পারলো না। অনেক দিন ধরে ভাবছি যে ব্যাংকের কাজটা করতে হবে, তবে ওই আর কি, আজকাল করতে করতে করাই হচ্ছে না। তবে আজকে গেলাম, আজকে কোনো কাজই হলো না। এখন দুপুরের খাবারটা খাবো, তো খানিকটা ঝিঙে পোস্ত নিয়ে ছুটিকে দিতে এলাম, সেই সাথে ছুটির কাছ থেকে তরকারি নিয়ে নিলাম, আর ঘরে এসে ভাতটা বেড়ে নিয়েছি। আজকে দুপুরের খাবারে আছে ঝিঙে আলু পোস্ত, সেই সাথে ছুটির করা তরকারি, আর কালকের একটু আলু উচ্ছে ভাজা আছে, তো সেটা ফ্রিজে ছিল, সেটাকেই একটু গরম করে নিয়েছি। একা মানুষ ভাবি একটু কম রান্না করব, কিন্তু রান্নাবান্না কম হয়ই না, প্রত্যেক দিন ফ্রিজে কিছু না কিছু থেকেই যাচ্ছে, ফ্রিজের খাবার প্রত্যেক দিন খেতেই হচ্ছে। যতই ভাবি কম করে রান্না করব, কম হয়ই না। আগে তো এক তরকারি ভাত খেতাম, অনেকটা তরকারি রান্না করতাম, আর সেটা দুবারে শেষ করতাম, তো সেইটাই রয়ে গেছে আমার। আমি যাই রান্না করি না কেন, আমার মনে হয় যে কম হয়ে যাবে, একটু বেশি করে করি, তো সেই চক্করে সবসময় রান্নাবান্না বেশি হচ্ছে, আর প্রত্যেক দিনই ফ্রিজের খাবার খেতে হচ্ছে। খাওয়া দাওয়া করে আমি এখন রেডি হয়ে গেছি, ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাব? ওই যে সকালে বললাম আজকে হাটবার, তবে আজকে আমি একা না, আমার সাথে ছোটি আর নেতুবাবুও যাচ্ছে। তবে দেখো নেতুবাবুর কাণ্ড, কাদার মধ্যে পা দিয়ে দিল, মানে মেয়েটা না ঊর্ধ্বমুখে পথ চলে, এখনও ওকে ওটা পড়াইনি যে ঊর্ধ্বমুখে পথ চলতে হয় না। ছোটিকে বললাম ধুইয়ে দাও, কিছু তো আর করার নেই, তো এখন ওকে নিয়ে কলে আসা হয়েছে, আর কল থেকে ওর পাটা একটু ধুইয়ে দেওয়া হলো। আর এদিকে টোটোও পেয়ে গেছি, আজকে খুব একটা অপেক্ষা করতে হয়নি। তবে নেতুবাবুর কাণ্ড দেখো, বাড়ি থেকে চশমা নিয়ে এসেছে, জেম্মাকে চশমা পরতে দেখেছে সেই জন্যে ও চশমা পরবে, তো এখন আমাকেও অনেক কিছু ওর জন্যে বুঝে করতে হয়, আমি যা করব সেটাকেই ও কপি করতে চায়। তবে জানো তো, আমি না ভেবেছিলাম যদি আমি নেতুবাবুকে পড়াই তাহলে হয়তো নেতু আর আমাকে আগের মতো ভালোবাসবে না, আমার কাছে আসবে না, কিন্তু আমার ভাবনাটা পুরোপুরি উল্টো। আমি ওকে বকি মারি যাই করি না কেন, ও আমার কাছে আসবেই, আর আগের থেকে ওর আমার প্রতি ভালোবাসাটা মনে হচ্ছে আরও বেশি বেড়েছে, আমার প্রতি কেয়ারটা একটু বেশি বেড়েছে। জেম্মা কী করছে, জেম্মা কী বলছে সেগুলো খুব শোনে, বারবার করে আমাকে এসে বলবে আমি জেম্মার কথা শুনবো, আমি তোমার সব কথা শুনবো, মানে ও শুনুক না শুনুক ও বলে। একটা সময় বড়জনার মেয়েকেও খুব ভালোবাসতাম, তার সাথেও আমার বন্ডিংটা নেতুর মতোই ছিল, কিন্তু এখন সম্পর্কটা কেমন সেটা হয়তো কালকে তোমরা অনেকেই দেখেছো, অনেকে আমার কাছে জানতেও চেয়েছো। হ্যাঁ, তোমরা যেটা ভেবেছো সেটা ঠিকই ভেবেছো। তো যাই হোক, তোমাদের সাথে গল্পে গল্পে আমি বাজারে চলে এসেছি, কে কি হবে না হবে সেটা তো সময় বলবে, আর সময় সবাইকে জবাব দেবে এটাই আমি মনে করি। বাকি আমার কর্ম আমি করব, বাকিটা ঈশ্বর দেখবে। তো আমি তো বাজার ঘুরে চলে এসেছি দাদার কাছে, দাদার কাছ থেকেই কিছু সবজি টবজি নেব। তো ছোটি আবার ওদিকে বাজারটা ঘুরতে যাচ্ছে, তো আমি ওকে বললাম এই দাদার কাছ থেকেই আলু নেব। তো এখন আমরা এখান থেকে মোটামুটি বাজার করব, তবে আজকে বাজারে যে কী পরিমাণে গরম, সকাল থেকে বৃষ্টি হচ্ছে বলে না সব জায়গায় তাঁবু দেওয়া আছে, আর তাঁবুর তলাতে না দাঁড়ানো যাচ্ছে না। তো ছোটি ভেবেছিল নেতুবাবুকে আজকে আনবে না, ওকে বাড়িতে কারো কাছে রেখে আসবে, তো পরে শেষে নিয়েই এলো, ওকে রেখে আসলেই ভালো হতো, কারণ বাজারে এসে ও একটু দুষ্টামিও করে, আর আজকে যা গরম, গরমে ও কষ্টও পাচ্ছে। তবে এদিকে আমাদের নেতুবাবুর কাণ্ড দেখো, চশমাটা কোথায় রাখবে বুঝতে পারছে না, তাই নিচে রেখে দিয়েছে। কেন বলো তো? ওর হাতে আছে জেমস। তো বাজারে আসার আগে আমি বাড়ি থেকে ওকে বলে এসেছি যে আমাদের বাজার করা হবে, তারপর তোমাকে চকলেট কিনে দেবো, কিন্তু বাজারে ঢুকতেই একটা দোকানে চকলেট দেখে কান্না শুরু করেছে। ওর মা কিনে দিতে যাচ্ছিল, তো আমি বললাম না ছোটি এখন দেবে না, বাজার হবে তারপরেই ওকে চকলেট দেব। তো বুঝতে পারছিলাম যে ওর একটু কষ্ট হচ্ছিল, আর আমার ব্যাগে না আগে থেকেই জেমস একটা রাখা ছিল, তো সেটাই ওকে বের করে দিয়েছি, আর ওই জেমস চকলেটটা খাওয়ার জন্যে চশমাটা কোথায় রাখবে না বুঝতে পেরে মাটিতে রেখে দিয়েছে। তো এখানে দাদা সমস্ত কিছু প্যাকেটে প্যাকেটে রেখেছে, আর ছোটি বাজার ঘুরে বাজার করছে, এখন ছোটি ওদিক থেকে কিছু কিনছে, আর আমি এই দাদার কাছ থেকেই মোটামুটি বেশিরভাগ সবজিটা নিলাম, দু একটা সবজি নিতে হবে, দেখি অন্য কোথাও পেলে নেব, দাদার কাছে খুব একটা ভালো পেলাম না। তো চলো দেখি ছোটি কোথায় কী বাজার করছে। তো এদিকে দেখছি ছোটি এখন নিচ্ছে জিরে, আর এদিকে মনে হচ্ছে নেতুবাবু কিছু একটা দুষ্টামি করেছে, তো বাজারে এসেও মার খেতে হচ্ছে। ছোটবেলাতে আমার মাও না আমাকে ঠিক এভাবেই মারতো, মা যখন সবার সামনে মারতে পারতো না তখন না চিমটি কাটতো, আমার মা ছোটবেলায় খুব চিমটি কাটতো জানো তো,
তো যাই হোক, আমিও নেতুর মতোই ছিলাম, জায়গায় দাঁড়িয়ে মার খেতাম, কখনো ছুটে বেড়াতাম না। অনেক বাচ্চাকে দেখি মা মারলে ছুটে বেড়ায়, কিন্তু না, আমি ছোটবেলায় এরকম ছিলাম না, আর আমাদের নেতুও এরকম দাঁড়িয়ে পড়ে মার খাবে, কোথাও পালাবে না। তো বাজার থেকে আরও দু একটা সবজি কিনে চলে এসেছি ফল কিনতে, আর ফলের দোকান থেকে কিছু ফল নিলাম। এবার আমরা যাব মাছ বাজারে। তবে মাছ বাজারে যাওয়ার আগে ব্যাগ কিনতে এসেছি, আজকেও ব্যাগ আনতে ভুলে গেছি মাছের। আমিও আনিনি, ছুটিও আনিনি। তো ছুটি বললো, মেজদি আমার জন্যও একটা নিয়ে নাও, আমার বাড়ির ব্যাগটা খারাপ হয়ে গেছে, তো এখন দুজনার জন্যে দুটো ব্যাগ কিনবো। আমার বাড়ির ব্যাগটা এখনও ভালো আছে, তবে একটা নিয়ে নিই, তাছাড়া আর উপায় নেই আজকে। ব্যাগটা কিনে আমি একটা চকলেট কিনতে গেছিলাম, ছোটিকে বললাম একটু দাঁড়াও আমি আসছি, তো ছোটি এখানে দাঁড়িয়েছিল। তোকে বললাম চলো এবার যাই মাছ বাজারে। তবে আজকে না বাজারে মাছ তেমন নেই, আমরা দেরি করে এসেছি নাকি মাছ নেই বুঝতে পারছি না। তো বিদ্যুৎদাকে জিজ্ঞেস করলাম যে বিদ্যুৎদা মাছ নেই, তো বলছে না গো আজকে সব ছোট ছোট মাছ, হয় না এক একদিন বাজারে মাছ টাছ একটু কম থাকে, তো আজকে হলো সেই রকমই দিন। আর আমি না এখন বাজারে আসলে চেষ্টা করি লোকাল মাছ কেনার, বাইরে থেকে যে মাছগুলো আসে সেগুলো না খাওয়ারই চেষ্টা করি। আগে তো রুই নিতাম, তো এখন আর রুইটা বেশ কিছুদিন ধরে কিনছি না, এসেই আগে এরকম জ্যান্ত মাছ খুঁজে বেড়াই। তো আজকেও পেলাম, তবে এগুলো বাটা নয়, এগুলো মির্গে বা মৃগেল এরকম টাইপসের কিছু একটা নাম, আমি সঠিক বললাম না ভুল বললাম জানি না। তবে আজকেও মাছ দুটো কেটে দিয়েছে, আর মাছ কেটে দিচ্ছে বলেই আমার মাছ নিতে এখন একটু ভালো লাগছে। তবে আজকে ছোটি মাছ নেবে না, ও আর নেতুবাবু একটু রাস্তায় দাঁড়িয়ে আছে, আর আমি ওদিকে মাছটা নিলাম। আর এখন আমরা চলে এসেছি মাংসের দোকানে, আজকে ছোটি একটু মাংস নেবে, সেই সাথে আমিও নেব। তো নেতুবাবুর মাছ বাজারে ঢুকলেই গন্ধ লাগে, আর ও যতক্ষণ থাকে ততক্ষণই ও বলতে থাকে মা গন্ধ লাগছে, তো সেই জন্যই ওকে আর ছোটিকে একটু দূরে দাঁড় করিয়ে রেখেছিলাম। তবে এখন যেহেতু ছোটিও একটু মাংস নেবে, তাই আবার ওকে নিয়ে ভেতরে আসতেই হলো। মাংস নিয়ে তিনটে আইসক্রিম নিলাম, আর তারপরে আমরা চলে এসেছি টোটোর কাছে। টোটোটা এখনও ছাড়তে অনেকটা দেরি, সবে আমরা দুজন হয়েছি, আরও তিনজন হবে তারপর ছাড়বে। আর এদিকে আমি নেতুবাবুর পাশে ব্যাগটা রেখে বললাম, বাবা ব্যাগটাকে একটু সাবধানে ধরে রেখো, এর মধ্যে জেম্মার টাকা আছে। তো ছোটি টোটোতে উঠে ওকে বলছে আমার পাশে এসে বসো, ও বলছে না আমি জেম্মার ব্যাগ ধরে আছি, জেম্মার ব্যাগ চুরি হয়ে যাবে না, জেম্মার ব্যাগ নিয়ে যাবে না, তো সেই জন্যে এখন মায়ের সাথে ঝগড়া করছে রীতিমতো আমার জন্যে। তো যাই হোক, ব্যাগটাকে দেখো চেপে ধরে আছে, আমি যতক্ষণ না উঠেছি ততক্ষণ পর্যন্ত ব্যাগটা ধরে রয়েছে। ব্যাগটা ভালো করে রাখো, চোর আসলে নিয়ে যাবে তখন। হ্যাঁ, আজ আমাদের বাড়িতে ফিরতে অনেকটা দেরি হয়ে গেল, বাজার করা হয়ে গেছিল, তবে টোটোটা ছাড়তে অনেকটা দেরি করলো। এখন মাছ মাংস ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখবো, তবে তার আগে এক বালতি খাওয়ার জল নিয়ে এলাম, বাইরে ভীষণ মেঘ করেছে, যে কোনো সময় হয়তো বৃষ্টি নেমে পড়বে, তাই জলটা এনে তারপরেই মাছ মাংস সব কিছু ধুয়ে আলাদা আলাদা করে একটু রাখলাম, সেই সাথে মাছের ডিমটাকে একটু বাইরে রাখলাম, ওটা রাত্রে ভেজে নেব। তবে এইদিকে বৃষ্টিটা শুরু হতে পারলো না, তার আগেই কারেন্টটা পালালো। আমাদের এখানে কারেন্ট যাওয়ার কোনো কারণের দরকার হয় না, অকারণেই কারেন্ট চলে যায়। ঝড় হলে কারেন্ট চায়, ছিটেফোঁটা বৃষ্টিতে কি কারেন্ট চায় বলো, আমাদের এখানে সেটাও চলে যায়। তো আমি একটু ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখন একটু চায়ের জল বসাচ্ছি, চা তো সন্ধ্যাবেলায় খেতেই হবে, সকালে না খেলেও চলে, কিন্তু সন্ধ্যাবেলায় আমাকে একটু চা খেতেই হয়। আর চাটা করতে করতে আবার কারেন্ট চলেও এসেছে, আর এখন দুটো বিস্কিট জড়িয়ে চায়ে ডুবিয়ে খাবো। আমার এইভাবে দুটো বিস্কিট একসাথে চায়ে ডুবিয়ে খেতে না ভীষণ ভালো লাগে। আর এখন বর্তমানে আমি এই ক্র্যাক জ্যাক বিস্কিটটাই খাচ্ছি অনেক দিন ধরে, এই বিস্কিটটা খেতেও আমার বেশ ভালো লাগে। তো চলো এবার তোমাদের দেখিয়ে দিই বাজার থেকে কী কী এনেছি। তো এখানে আছে 1 কিলো পটল, সেই সাথে খানিকটা টমেটো এনেছি, টমেটোর কিন্তু অনেক দাম বেড়েছে, বাজারে প্রত্যেকটা সবজিরই এখন দাম তুঙ্গে উঠে আছে। তো 1 কিলো ঝিঙে, কিছুটা কুমড়ো, সেই সাথে বরবটি আর লঙ্কা আছে এর মধ্যে, কিছুটা কচু, খানিকটা উচ্ছে, 3 কিলো আলু, আর ফলের মধ্যে আপেল আর দুটো আনারস এনেছি। তো এই হলো বাজার। ও হ্যাঁ, 1 কিলো চিনিও এনেছি,
তো এখন আমি এইগুলোকে একটু জায়গা মতো তুলে রাখি। আর আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।